গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে আমার নার্সারির পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা রইল। আজকে আপনাদেরকে দেখাবো আজকে আমাদের যেখান থেকে গাছগুলো আসে, যেখান থেকে আমরা চারাগুলো কালেক্ট করি সেই জায়গা, এবং সেই জায়গা থেকে আমরা এই চারাগুলো কালেক্ট করে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিই এবং কাস্টমাররা আমাদের থেকে চারাগুলো সংগ্রহ করে। তো আপনাদেরকে দেখাবো এই নার্সারিতে কী কী চারা পাওয়া যায়, যেখান থেকে আমরা চারাগুলো আনি, এবং সেই চারাগুলো ভ্যারাইটি কী, কত দাম, সম্পূর্ণ পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তো চলুন দেখা যাক আজকের এই যেখান থেকে আমাদের চারা আসে সেই জায়গাটা। তো সকলকে বলে রাখি, আপনাদের যদি এরকম চারা লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, খুব সহজে কম দামে পেয়ে যাবেন যে কোনো ফলের গাছ। তো দেখাবো এক এক করে, একটু ভিডিওটা বড় হবে। দেখতে পাচ্ছেন এখানে সবেদার প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর ভ্যারাইটি আছে। ভেরিকেটেড সবেদা, থাই সবেদা, কালাপাতি সবেদা, বিভিন্ন সবেদা এখানে চারা আছে। তো দেখাবো ভিডিওতে যে দাদা থেকে আমার এই চারাগুলো কালেকশন করা হয়, হ্যাঁ, ওনার কিছু সাক্ষাৎকার আপনাদের কাছে দেখাবো। উনি এই সম্বন্ধে যদি কিছু বলে আপনাদের বলে আপনাদের আরও অভিজ্ঞতা হবে। তো দাদা তুমি একটু কিছু বলো। তো এখানে টোটালটাই মাদার প্ল্যান্ট আছে, সব রকম মানে সবই ফলের ভ্যারাইটি এখানে বেশিরভাগই। সবে তিনটে ভ্যারাইটি আছে, থাই আছে, কালাপাতি আছে, আর ল্যাংচাটা আছে, যেটা লম্বাটা ব্র্যান্ড আছে। গাছগুলো মাথাগুলো একটু ঘুরে তুমি দেখিয়ে নাও আগে, তোমাকে বলে দিচ্ছি কোনটা কী আছে। আচ্ছা দর্শক, তাহলে আমি গাছগুলো দেখিয়ে নিচ্ছি, দাদা আপনাদেরকে বলে দেবে ভ্যারাইটিগুলো, হ্যাঁ, কত বছরে আপনারা ফল পাবেন বা কীভাবে যত্ন করতে হবে সমস্ত এখানে পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি দেখাই ভিডিওটা। এই দাদার কাছ থেকে আমার প্রচুর চারা যায় এবং দাদা আমাকে প্রথম থেকেই নার্সারি করতে সহযোগিতা করেছে। দেখুন এই যে দাদা, এটা কী সবেদা? কালাপাতি সবেদা। দেখুন এই হচ্ছে কালাপাতি সবেদা গাছ, কোনটুখানি গাছ। তো সমস্ত এখানে আপনারা দেখতে পাবেন কী কী গাছ আছে। এ দেখেন এই কালাপাতি সবেদা, এটা আপনি টবেও করতে পারবেন এবং মাটিতেও করতে পারবেন। এখানে প্রচুর সবেদার ভ্যারাইটি আছে, প্রচুর সবেদার ভ্যারাইটি। দেখুন বিশাল বড়, বিশাল বড় নার্সারি, বিশাল বড় নার্সারি, মানে এখানে সব মাদার গাছ। এইখান থেকে আপনার সব চারা কলম তৈরি হয় এবং এইখান থেকে আমরা চারাগুলো কালেকশন করি, করে আমরা বাজারে বিক্রি করি। এবং আমাদের থেকে বহু কাস্টমার এখান থেকে চারা নেওয়ার পরে তারা আমাদের থেকে সংগ্রহ করে। তো আপনারা এই চারাগুলোর কত দাম, কীভাবে চারাগুলো আপনাদের টবে বসাতে হবে বা মাটিতে বসাতে হবে, সম্পূর্ণ আমার ভিডিওতে পেয়ে যাবেন বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদেরকে আমি সহযোগিতা করব বা বলে দেবো। তো আপনারা যদি কেউ এই চারা কিনতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন। আমি বাদল, বাদল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন এটা মৌসুম্বি লেবু, মৌসুম্বি লেবু, এরকম প্রচুর প্রচুর মৌসুম্বি লেবু আছে, থাই বাতাবি আছে এখানে। দেখুন এই যে এখানে প্রচুর গাছ আছে, মালটা থেকে শুরু করে বাড়ি ওয়ান, বাড়ি টু। দেখুন তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, আপনারা একটু মন দিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবেদা আর মৌসুমি আপনাদেরকে আমি দেখালাম, এরপরে আরও পরের ভিডিওতে দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলের নাম বাদল নার্সারি, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেয়ে যাবেন আপনারা। আপনাদের একটা লাইক এবং শেয়ার আরও ভালো ভিডিও করতে আমাকে সহযোগিতা করবে।